আল্লাহ পাকের হক আপনি নষ্ট করে যদি আল্লাহর দরবারে তওবা করেন, তাহলে আল্লাহ পাক আপনার কৃত কর্মের গোনা সব মাফ করে দিবেন, ইল্লাবে দাইনেন। তবে বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এটা কিন্তু মাফ হবে না। এটা খেয়াল রাখিয়েন, বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন না। এমনকি আল্লাহ রসুল বলছেন, মুসলিম শরীফের হাদিসে আছে, শহীদকেও কেয়ামতের দিন যারা ধর্মযুদ্ধে শহীদ হয়েছেন, দিনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, এমন লাস্ট পর্যন্ত তার জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, সে শহীদের মর্যাদা পেয়েছে, ইল্লা দাইনেন, সেও কেয়ামতের দিন ঋণ থাকি মুক্ত থাকবে না। সেও কেয়ামতের দিন তার ঋণের ব্যাপারে, অন্যের হক নষ্ট করার ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ আপনি নামাজ পড়েননি, সারা জীবন রোজা রাখেননি, বেবিচার অন্য কোনো সমস্ত গোনা আপনি সব করছেন, কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, এই কৃতকর্মের গোনা বান্দার কাছ থেকেই মাপ নিতে হবে। এটার তওবা হচ্ছে এই তওবা। যেমন আপনি উজু করতেছেন, উজু করার সময় জানতে পারছেন মসজিদের এরকম ট্যাঙ্কির মধ্যে পাখি পায়খানা করে দিছে কিংবা মানুষ পায়খানা করছে। এখন এই পায়খানা করার পর এটা জানছেন আপনি পায়খানা করছে ওখানে, এখন উজু করার সময় বলতেছেন সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সব আপনি তাসবিহ তাহলিল পাঠ করে করছেন, আল্লাহ এই উজুর পানির সাথে যেন পায়খানার মিশ্রণ আমার শরীরে না আসে। আপনি আজীবন সুবহানাল্লাহ বললে এটা দোয়া কবুল হবে না, যেহেতু আপনি জানছেন ওখানে পায়খানা আছে ট্যাঙ্কিতে, আর ওই পানি দিয়ে আপনি উজুই করতেছেন আর সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ সব করতেছেন, কিন্তু দোয়া কবুল হবে না। কেন হবে না? এখন ওখানকার দোয়া হচ্ছে এই ট্যাঙ্কির থেকে আপনি যদি পায়খানার মিশ্রণ না আনতে চান, তাহলে সেখানকার জন্য দোয়া হচ্ছে হয় ট্যাঙ্কি সারাইতে হবে অথবা ট্যাঙ্কির পানি সব পরিষ্কার করে নতুন করে পানি সংযোজন করতে হবে, তখন আর সুবহানাল্লাহ বলা লাগবে না। কি আমার কথা বুঝেছেন আপনারা? তাহলে ওখানকার জন্য ওই হচ্ছে ইস্তেগফার। বান্দার হক নষ্ট করেছেন, এখন ভাইয়ের জমিনগুলো সব বাপক ধরে যা নামে করে নিছেন, ভাইকে ঠকাইছেন, এটার হক হচ্ছে ভাইয়ের সঙ্গে কম্প্রোমাইজ করা, হয় জমিন ফিরিয়ে দেওয়া অথবা তারটা ক্ষমা চাওয়া। যদি শোক শেষ করি ফেলেন, বলে ভাই ভুলে করি ফেলাছি, এখন নিষ্ণু বাপেরটা তো শোক, এখন তো তাও আমিও আবার শেষ করেছি, এখন তুই মাফ করি দেস, ওই ভাই যদি মাফ না করি দেয়, কেয়ামতের দিন আপনি তওবা করে মাফ পাবেন না। জোরে বলি না বুঝবেন না। তাহলে এই জন্য যেখানকার তওবা বান্দার সঙ্গে যে তওবা সংশ্লিষ্ট, এ তওবা সেখানে আপনাকে মিউচুয়াল করতে হবে। আপনি ঋণ করেছেন দুনিয়ায়, ব্যাংকে ঋণ, অসংখ্য জায়গায় ঋণ, এই ঋণ দেখা গেল ঋণের বোঝা আপনার সন্তান সন্ততি নিতেও পারে নাও পারে, যদি ওটা সন্তানের দায়িত্ব, পিতামাতার ঋণ পরিশোধ করা সন্তানের জন্য অচিব। এখন এটা এরা করে না, কয়েকদিন আগে পেপারে দেখলাম 28 ঘন্টা পিতাকে এরকম দাফনের ব্যবস্থা নাই, নরসিং দিনে কোথায় পত্রিকায় বললাম যে 28 ঘন্টা এতেকালের পর তার সম্পদ নিয়ে কি হয়েছে, সন্তান সন্ততিরা বাবার সম্পদ কিভাবে বণ্টিত হবে, এই নিয়ে কোথায় ব্যাংক ব্যালেন্স আছে, কোন জমি কোথায় আছে, এই নিয়ে তারা ঝগড়া ঝাড়িতে লিপ্ত 28 ঘন্টা উপরে থাকে, তার এই দাফনের কার্যক্রম কোনো ব্যবস্থা করা হয় না, অথচ সম্পদ বাঁটোয়ারা নিয়ে তারা ব্যস্ত। এখন আপনি ঋণ রেখে যাচ্ছেন, আপনার সন্তান পরিশোধ করবে কি করবে না এর নিশ্চয়তা নাই, এই জন্য নিজের ঋণ নিজে পরিশোধ করা উত্তম। এখানে আপনি তওবা করি, বান্দার হক নষ্ট করলে এই তওবা দিয়ে আল্লাহর দরবারে আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আপনাকে ক্ষমা করবেন না যদি বান্দা সেই দিন আপনাকে মাফ করে না দেয়। কিন্তু দুনিয়াতে এ মাফ নিতে, কেয়ামতের দিন তো আর সেই দিন তো ওখানে মাফ চাইয়ে হবে না, সেই দিন কেউ মাফ করবে না, সেই দিন নিজের আমলগুলো আল্লাহ রসুল বলছেন সেই দিন তাকে দিয়ে দিতে হবে। জোরে বলি না বুঝবেন। আল্লাহ নবী বলছেন, দুনিয়ায় যদি তুমি বান্দার হক নষ্ট করো, আর যত ইবাদত গুজারি হও না কেন, যত তওবাকারী হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে তুমি মাফ পাবে না। সেই দিন আল্লাহর দরবারে তোমাকে নিঃস্ব হয়ে ওঠা লাগবে। আল্লাহ রসুল সাহাবাজ মাইনদের মাঝে বললেন, কেয়ামতের দিন এক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে নিঃস্ব অসহায় হয়ে উঠবে। বলে কেন? তার কি কোনো আমল থাকবে না, কি জন্য তিনি অসহায় হয়ে উঠবেন? আল্লাহর নবী বললেন, এই জন্যই অসহায় হয়ে আল্লাহর দরবারে উঠবে, তার সেই দিন হজের আমল, তার জাকাতের আমল, নামাজের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। বলে কেন ইয়া রাসূলুল্লাহ?
বলে দুনিয়ায় মানুষের বান্দার হক নষ্ট করেছে, এরকম বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করেছে, এই হক নষ্ট করার কারণে দিনদারকে পাওনাদারকে সেই দিন হক বুঝিয়ে দিতে দিতে সব আমলগুলো সরে যাবে, সেই দিন টাকা পয়সার কোনো লেনদেন হবে না। ঈশানকে আপনি ঠগাইছেন, 22 কাঠা জমি কইছেন 16 কাঠা, এখন রোয়া কাটার সময় আপনার কাছ থেকে 6 কাঠার টাকা পাইবে, আবার ধান কাটার সময় 1 বিঘে এরকম 22 কাঠাকে বলছেন 1 বিঘে, ওখানে 2 কাঠার টাকা পাইবে, টিলারাওয়ালাকে ঠকাইছেন, এরকম জমি চাষ করার সময় আপনি বলছেন 22 কাঠাকে 1 বিঘে, ও 2 কাঠার টাকা পাবে, ব্যবসা করার ক্ষেত্রে 900 গ্রামে আপনি 1 কেজি দিয়েছেন, যখন দাঁড়িপাল্লা ছিল তখন তো আবার অনেক সময় দেখা যায় দাঁড়িপাল্লা 700 গ্রামে আপনি 1 কেজি দিয়ে ওজন দিয়ে দিয়েছেন, কত মানুষকে এভাবে প্রতারণা করেছেন। এখন ডিজিটাল পদ্ধতিতে তাও আবার কারসুফি, মেশিনে মাইনাস করে রাখে তাও আপনি ওজনে কম দেন, এইরকম যত বান্দাকে আপনি ঠগাইছেন দুনিয়ায়, এরকম জমিওয়ালাকে ঠগাইছেন, কিষানকে ঠগাইছেন, টিলারওয়ালাকে ঠগাইছেন, বাবার জমিগুলো এরকম অন্যায়ভাবে আপনি নামে করি ভাইকে ঠগাইছেন, বোনকে ঠগাইছেন, কিয়ামতের দিন সব পাওনাদারগুলো আপনার দরবারে এরকম হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাজির করায়া দিবেন, এক এক করে পাওনাদারকে সেই দিন তাদের ঋণগুলো বুঝিয়ে দেওয়া লাগবে। এরকম যে পরিবার আপনি ঠকাইছেন তার ফরজ আমল, এরকম এবাদত, হজের আমল, জাকাতের আমল, নামাজের আমল, নফল বন্দিগির সব আমল গিয়ে দেখুন কোনো কিছুই আর থাকবে না, এমনকি তার গোনার বোঝাগুলো তাকে কাঁধে নেওয়া লাগবে, এই গোনার বোঝা নিয়ে সে জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। দীর্ঘদিন এই গোনা পরিমাণ জাহান্নাম খাটার পর আল্লাহর নবী বলছেন ঈমান নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একদিন তাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার কারণে মাফ পাইবে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক আপনাকে তাৎক্ষণিক মাফ করে দিতে পারেন, এমনকি আল্লাহ রসুল বলছেন শহীদকেও তার ঋণের ব্যাপারে সেই দিন মাফ করা হবে না যতক্ষণ না তিনি তা পরিশোধ না করেননি তার সঙ্গে। এই জন্য দুনিয়ায় থাকতে আল্লাহর যত গুনাহ আপনি করেন আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তাৎক্ষণিক তাকে মাফ করে দেন, অসংখ্য কোরআন হাদিসের দলিল। কিন্তু বান্দার সঙ্গে এই যদি আপনি করেন এটা দুনিয়ায় মিউচুয়াল করে নেন, এই রকম যদি হয়ে যায় মানুষের জীবনে ত্রুটি হয়ে যায়, বেঁচে থাকতে সুযোগ আছে কিন্তু মরার পর আপনার এ সুযোগ আর থাকবে না, এ মিউচুয়াল হওয়ার সুযোগ থাকবে না। সম্পদ যদি নাই থাকে, এরকম যদি কাকর ঠকে থাকেন, ওজনে কম দিয়ে থাকেন, প্রতারণা করে থাকেন, এখন আপনার কিচ্ছু নেই, আল্লাহ রসুল বলছেন তুমি তার কাছে ক্ষমা চাও, যদি ক্ষমা চাও সে যদি ক্ষমা নাও করে তারপরও কেয়ামতের দিন তোমার ওই ব্যক্তির দরবারে তোমাকে দ্বারস্থ হওয়া লাগবে না, যেহেতু দুনিয়ায় থাকতে তুমি ক্ষমা চাইছো, ক্ষমাকারীকে আল্লাহ ভালোবাসেন এবং এটা মহত্তের লোন, সে যদি না করে সেজন্য সে দায়ী থাকবে, তুমি সেই দিন আল্লাহর দরবারে ঠেকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি লজ্জাবশত না যান না করেন তাহলে এই বান্দার সঙ্গে যে সমস্ত হক নষ্ট করার বিষয় আছে এই তওবা হচ্ছে এই দুনিয়ায় সেই তার সঙ্গে মিউচুয়াল হওয়া, আর আল্লাহর সঙ্গে যত আপনি গোনা করেছেন এরকম অন্যায় অবিচার জুলুম যাহা করেছেন নফসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুহূর্তের মধ্যে সব গোনা মাফ করে দিতে পারেন।